আচ্ছা, আমরা 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন একে যদি ভাগ করি তাহলে কট আলফার একটা মান পাবো, ওখানে আলফা ইকুয়াল টু একটা টাইম ইনভার্স সি বাই 4 ভ্যালু পাচ্ছি। এখন আমরা ইউজ করব বিচরণ কাল টু ইউ সাইন আলফা বাই জি। আচ্ছা, টু ইউ সাইন আলফা বাই জি ইউজ করে আমরা এখন বের করবো হচ্ছে বিচরণ কালের মান। আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে পেয়েছি, 2 নম্বর ইকুয়েশন যদি খেয়াল করো ইউএসকে সাইন আলফা 2g ইকুয়াল টু এত, তাহলে ওখান থেকে ইউএসকে সাইন স্কয়ার আলফার একটা ভ্যালু পাই, ওই ভ্যালুটা ইউজ করব এখানে। ইউএসকে সাইন স্কয়ার আলফা কিলো 225 বাই 4 ইন্টু 2g 4 ইন্টু 2g। এখন ইউ সাইন আলফা কিলো তাহলে 60, তাহলে বিচরণ কালের সূত্র ইউ সাইন আলফা ডিভাইড বাই 2g তে আমরা যদি বসাই দিই। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলতে আমরা ভুলে গিয়েছি, এখানে বলছি, আমরা যখন ফুটে হিসাব করেছি, আমরা দেখেছি আমরা ফিটে হিসাব করেছি, তখন কিন্তু জি এর মান আর মিটার পার সেকেন্ড ইউজ করা যাবে না। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা যদি 9.8 মিটার পার সেকেন্ড যখন আমরা মিটার এবং সেকেন্ডে আমাদের একগুলো পাচ্ছি, কিন্তু যখন আমরা ফিটে প্রকাশ করবো এক্ষেত্রে আমরা তোমার তোমার টোটাল যে আমার অনুভূমিক পাল্লা সেটাকে আমরা বলেছি 300 ফিটে, সর্বাধিক যে উচ্চতা সেটাকে আমরা 56¾ ফিটে প্রকাশ করেছি। এক্ষেত্রে জি এর মান হবে 32 ফিট পার সেকেন্ড, সরি ফিট পার সেকেন্ড 32 ইউজ করতে হবে। তুমি যদি খেয়াল করো এখানে এই যে 2g, এই 2g এর জায়গায় 2 ইন্টু 32, জি এর মান 32, এবং বিচরণ কাল এক্ষেত্রেও জি এর মান 32, টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি, এক্ষেত্রে জি এর মান 32 ইউজ হবে। এটা হচ্ছে এই ম্যাথের সবচেয়ে ট্রিকি পার্ট, আর আদারওয়াইজ ম্যাথটা খুব ইজি, আশা করি ম্যাথটা পারা যাবে। পরবর্তী যে ম্যাথটা আমরা করতে যাব সেটা হচ্ছে 19 নম্বর। একই গতিতে প্রক্ষিপ্ত একটি প্রক্ষেপকের কোন নির্দিষ্ট পাল্লা আর এর মান আর এর জন্য দুইটি বিচরণ পথের সর্বাধিক উচ্চতা এইচ এবং এইচ প্রাইম হলে দেখাও যে আর ইকুয়াল টু 4√hh′। আচ্ছা, এখানে তোমার একটা জিনিস বুঝতে হবে যে একই গতিতে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপকের একটা নির্দিষ্ট পাল্লা আর ফিক্সড, কিন্তু দুটি বিচরণ পথের সর্বাধিক উচ্চতা এইচ এবং এইচ প্রাইম, অর্থাৎ বিচরণ পথ দুইটা একই গতিতে নিক্ষিপ্ত। আমরা এই জিনিসটা আমরা বইতে পড়েছি আগের ভিডিওতে, সেটা দেখে নিবে যে একই আনুভিক পাল্লা এবং একই নিক্ষেপকের ব্যাগের জন্য দুইটি বিচরণ পথ যখন আলফা এবং পাই বাই টু মাইনাস আলফা কোণে নিক্ষেপ করা হবে। এটা গত যে ভিডিওটা আমরা দিয়েছি সেই ভিডিওর শেষ দিকে রয়েছে। তাহলে এক্ষেত্রে ওই টপিকটা আমাদের কাজে আসবে, যেহেতু নির্দিষ্ট পাল্লা আর এবং একই গতিতে নিক্ষিপ্ত কিন্তু বিচরণ পথের সর্বাধিক উচ্চতা এইচ এবং এইচ প্রাইম হলে দেখাতে বলা হয়েছে আমার যে অনুভূমিক পাল্লা সেটার মান আর ইকুয়াল টু 4√hh′। 19 নম্বর ম্যাটার আমরা একটু দেখবো, আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আমরা জানি যদি একই অনুভূমিক পাল্লা এবং একই অনুভূমিক ব্যাগ বা একই নিক্ষিপ্ত ব্যাগ, সেক্ষেত্রে একটা নিক্ষেপণ কোণ যদি আলফা হয় অপরটি পাই বাই টু মাইনাস আলফা বা 90° মাইনাস আলফা হয়, যেটা মাত্রই দেখানো হলো, আমরা ধরলাম নিক্ষেপণ ব্যাগ ইউ, তাহলে আলফা কোণ নিক্ষিপ্ত প্রক্ষেপকের সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু ইউএসকে সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g, এবং 90° মাইনাস আলফা কোণ নিক্ষিপ্ত প্রক্ষেপকের সর্বোচ্চ উচ্চতা এইচ প্রাইম ইকুয়াল টু এত। আচ্ছা, তাহলে দেখো আমরা এইচ এবং এইচ প্রাইম দুটা আলাদা নিক্ষিপ্ত, যে দুইটা আলাদা করে নিক্ষিপ্ত কিন্তু একই ব্যাগ এবং একই অনুভূমিক পাল্লার দুটা একই প্রক্ষেপক, কিন্তু দুটা ডিফারেন্ট কোণে মারার কারণে আমাদের দুটা উচ্চতা পাওয়া যায় এইচ এবং এইচ প্রাইম। আমরা সেই এইচ এবং এইচ প্রাইম ইউজ করলাম এবং মান বের করলাম ইউএসকে সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই 2g, ইউএসকে সাইন স্কয়ার 90° মাইনাস আলফা ডিভাইড বাই 2g, ওখান থেকে একটা মান পাবো। এখন আর ইকুয়াল টু আমরা জানি ইউএসকে সাইন 2α ডিভাইড বাই 2g, এটাকে আমরা যদি রুট করি তাহলে এই রুটের ভিতরে সবগুলোকে স্কোয়ার করে দিতে হবে। এখন দেখো সিম্পল ক্যালকুলেশন, এখানে উপরে নিচে 4 এনেছি এবং এই সাইন স্কয়ার 2α-কে 2 sin α cos α হোল স্কোয়ার করে দিয়েছি। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে যেটা পাই সেটা হচ্ছে এই যে 2, এই যে 2 sin α 2α হোল স্কোয়ার, এই 2কে আমরা বাই করে নিয়ে আসলে 4 হবে, তাহলে আমরা একে 4 ইন্টু 4 লিখতে পারি। আচ্ছা, আমি একটু একসাথে করার জন্য চেষ্টা করি। আচ্ছা, তাহলে এই যে এখানে এই 2 স্কোয়ার যেটা, এই 4কে আমি আলাদা রেখেছি এবং এই 4 ইন্টু 4, আর নিচে যে 4g স্কোয়ার ছিল সেই 4g স্কোয়ারকে ভেঙে আমি 2g ইন্টু 2g করেছি। তাহলে এরপরে যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখো 16, এই 16কে বের করে নিয়ে আসলে 4,
আর এখানে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই টু জি কে আলাদা করলাম, এবং বাকি ইউ স্কয়ার কজ স্কয়ার আলফা ডিভাইড বাই টু জি কে আলাদা করে কজ স্কয়ার আলফাকে আমরা সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি। তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই টু জি, ইউ স্কয়ার সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইড বাই টু জি, বা ইউ স্কয়ার কজ স্কয়ার আলফা ডিভাইড বাই টু জি। আচ্ছা এটা হচ্ছে, তাহলে এটার মানটা আমরা এইচ জানি, আবার এটার মানটা আমরা জানি এইচ প্রাইম। এখানে বের করেছি আমরা এইচ এবং এইচ প্রাইম, তাহলে ওখান থেকে মান বসাই দিয়েছি। আচ্ছা অঙ্কটা আমাদের এখানে প্রমাণিত। আশা করি এই ম্যাটটা বোঝা গেছে, এই ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আসলে প্রমাণের সাথে মিল রেখে করতে হয়, এটা উল্টা দিকেও প্রমাণ করা যায় চাইলে। তোমরা তাহলে এই ম্যাটটা করে নিবে। পরবর্তী আমরা যে ম্যাটটা করব সেটি হচ্ছে 21 নম্বর। 21 নম্বর ম্যাটটার দিকে যদি আমরা খেয়াল করি, একটা বস্তু একই বেগে অনুভূমিক তলের সাথে দুটি ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হয়ে একই অনুভূমিক পাল্লা আর অতিক্রম করে। যদি ভ্রমণকাল T1 এবং T2 হয় তবে দেখাও যে আর ইকুয়াল টু হাফ জি T1 T2। এখানে আমরা আগের যে কনসেপ্ট, একটু আগের ম্যাটার যে কনসেপ্ট, 90 ডিগ্রি মাইনাস আলফা এবং আলফা কোণে নিক্ষিপ্ত ক্ষেত্রে একই অনুভূমিক বেগ এবং একই অনুভূমিক পাল্লা কিন্তু দুটা ভিন্ন কোণে প্রক্ষিপ্ত, সেটা ইউজ করব। একটু দেখি আমরা, আমাকে বলা হয়েছে T1 এবং T2 যদি হয় তার ভ্রমণকাল, তবে দেখাও আর ইকুয়াল টু হাফ জি T1 T2। এখানে আবার আমাকে আর এর মান বের করতে বলা হয়েছে। তাহলে একটা কোণ যদি হয় আলফা আর একটা কোণ হবে পাই বাই টু মাইনাস আলফা, এটা আমরা দেখে নিচ্ছি, আর ব্যাক ধরে নিলাম ইউ। আচ্ছা তাহলে T1 ইকুয়াল টু, আমরা জানি এটা ভ্রমণকালের সূত্র বা বিচরণকালের সূত্র, 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি, এবং T2 ইকুয়াল টু 2u সাইন পাই বাই টু মাইনাস আলফা ডিভাইডেড বাই জি। তাহলে 2u সাইন আলফা ডিভাইড বাই জি, 2u কজ আলফা ডিভাইডেড বাই জি, তাহলে দুইটা ইকুয়েশন পেলাম। এখন আমরা আমাদের সিম্পলি আমরা আর এর যে সূত্র জানি, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই সাইন 2 আলফা ডিভাইড বাই জি ইকুয়াল টু, আমরা সাইন 2 আলফাকে 2 সাইন আলফা কজ আলফা লিখতে পারি, ওটাকে আমরা সাজাই লিখলাম 2u সাইন আলফা ডিভাইড বাই 2g, 2u কজ আলফা ডিভাইড বাই 2g। আচ্ছা এখানে একটা জিনিস, আমরা নিচে উপরে 2 দিয়ে এক্সট্রা গুণ করেছি, আর আরেকটা 2 এসেছে এই সাইন 2 আলফাকে ভেঙে। আর এখন আমরা যদি একটু আমরা বিন্যাস করে লিখি, তাহলে জি বাই 2, 2u সাইন আলফা ডিভাইড বাই জি, 2u কজ আলফা ডিভাইড বাই জি। আচ্ছা এখানে আসলে এই জিটা করতে এসেছে, আমরা নিচে একটা এক্সট্রা জি এনেছি, সেটার কারণে জিটা এসেছে। তাহলে এই জি বাই 2 কে হাফ জি লিখলাম, আর এটাই করলে আমরা জানি T1, এটাই করলে আমরা জানি T2। তাহলে হাফ জি T1 T2 দেখানো হলো, প্রুফড। আশা করি ম্যাথটা খুব ইজি লেগেছে, এটা সহজ একটা ম্যাথ। পরবর্তী যে ম্যাথটা আমরা করবো সেটা হচ্ছে 26 নম্বর। একটু জুম করি, ম্যাটটাতে বলা হয়েছে যে প্রমাণ করো বায়ুহীন অবস্থায় অনুভূমিকের সাথে আলফা কোণে শূন্যে নিক্ষিপ্ত প্রক্ষেপকের অনুভূমিক পাল্লা আর হলে ইহার গতিপথের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স বাই আর। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের একটু ফিজিক্সে যে আমরা পড়েছিলাম ওয়াই ইকুয়াল টু টেন থিটা এক্স মাইনাস ডি স্কয়ার সাইন স্কয়ার, একটা সূত্র আমরা দেখেছিলাম, আমার এক্সাক্ট সূত্রটা এখন মনে নেই, ওই সূত্রটার একটা ব্যবহারিক প্রয়োগ আসলে এটা। আমরা একটু দেখব এখানে কি করা হয়েছে। আচ্ছা 26 নম্বর ম্যাটটা আমি আমার নোট খাতা থেকে করাচ্ছি, এটা আসলে আমাদের সমাধান বইটাতে যে নিয়মে করা আছে সেই নিয়মটা আমার কাছে মনে হয়েছে অনেক জটিল, সেটা তুমি নিজে যদি একটু সলিউশন বইটা খুলো তাহলে হয়তো দেখতে পাবে, আমি আপাতত ওখানে যাচ্ছি না। তাহলে আমাদের এখন সলিউশন বই থেকে আমরা ম্যাটটা করবো। আমাকে এখানে যেটা বলা হয়েছে যে প্রমাণ করে যে বায়ুহীন অবস্থায় অনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষিপ্ত প্রক্ষেপকের অনুভূমিক পাল্লা যদি আর হয়, অনুভূমিক পাল্লা দেওয়া আছে, সেক্ষেত্রে উহার গতিপথের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স বাই আর। আমাকে এখন ম্যাটটা যদি আমি করতে হয় তাহলে আমরা কি একটা একটা জিনিস একটু কল্পনা করে নেব বা একটা জিনিস একটু ধরে নেব, সাপোজ সেটা হচ্ছে ধরি বায়ুহীন অবস্থায় ও বিন্দু থেকে আলফা কোণে ইউবেগে নিক্ষেপ করা হলো, এবং টি সময়ে বস্তুটা এই পি বিন্দুতে অবস্থান করছে এক্স কমা ওয়াই। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কি জানি, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে ইউ সাইন আলফা কেন ইউজ হয়েছে আমরা জানি, এটা অনুভূমিক উলম্ব দূরত্ব ব্যবহার করছে, তাহলে আমার উলম্ব ব্যাগ ইউজ করতে হবে। তাহলে আমরা আবার এক্স ইকুয়াল টু আমরা জানি ইউ কজ আলফা ইন্টু টি, এখান থেকে আমরা টি এর মান পাচ্ছি এক্স বাই ইউ কজ আলফা। এই টি এর মানটা আমি বসাবো এই ইকুয়েশনে, যেটা বসাই দিলে আমরা পাচ্ছি এক্স টেন আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এই সূত্রটা আসলে প্রমাণ না করে ডিরেক্ট লিখে দেওয়া যায়, তুমি তোমার শাহজাহান তপনের ফিজিক্স বইটা যদি খুলো তাহলে ওখানে এই সূত্রটা দেখতে পাবে, প্রাসের চ্যাপ্টারে ওয়াই এর একটা সূত্র প্রুফ করা আছে। আচ্ছা এখন খেয়াল করো, এখন এক্স ইকুয়াল টু যদি আর হয় তখন কিন্তু ওয়াই ইকুয়াল টু জিরো, এটা কি মিন করে? অর্থাৎ খেয়াল করো, আমি যখন অনুভূমিক পাল্লা সম্পূর্ণ পার করে ফেলেছি, অর্থাৎ এক্স ইকুয়াল টু যখন আর,
এক্স এগুলো যখন তার অনুভূমিক পাল্লার সমান অথবা অনুভূমিক দূরত্ব, এই যে অনুভূমিক দূরত্ব যেটা, সেটা যদি সম্পূর্ণভাবে তার দূরত্ব অতিক্রম করে ফেলে, অনুভূমিক পাল্লা পর্যন্ত দূরত্ব অতিক্রম করে ফেলে, তখন তার কর্তৃক উলম্ব দূরত্বটা কত? জিরো না? এখান থেকে এই দূরত্বটা বাদ দিলে কি জিরোতে পাবো? তার মানে তার এক্ষেত্রে তার অনুভূমিক সরণটাকে আমরা, সরি, উলম্ব সরণ, উলম্ব সরণটাকে আমরা জিরো ধরবো না? যখন সে তার সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করে ফেলেছে, তখন কি তার উচ্চতার কোনো পার্থক্য আছে আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে? নাই, আমরা সরণ সেভাবে হিসাব করে থাকি। তাহলে তখন ওয়াই ইকুয়াল টু আমাকে জিরো ধরতে হবে যখন এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমি এই ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু জিরো বসালাম, আমি একটু এখানে লিখি। সুতরাং ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু জিরো বসালাম, এক্স টেন আলফা, এক্স এর জায়গায় আমরা বসাবো আর, আর মাইনাস হাফ জি, এক্স এর জায়গায় বসাবো আর। তাহলে হাফ জি আর স্কয়ার, এ স্কয়ার, কস স্কয়ার আলফা। এরপরে আমরা সিম্পল ক্যালকুলেশন করব। সে ক্যালকুলেশন করে এখানে আর টেন আলফাকে এক পাশে রেখে এটাকে জাস্ট ওই পাশে নিয়ে গিয়েছি, এটাকে এক পাশে রেখেছি, এটাকে ওই পাশে নিয়ে গিয়েছি। এরপরে জি ডিভাইডেড বাই টু স্কয়ার স্কয়ার আলফা, টেন আলফা ডিভাইডেড বাই আর। এখানে আসলে কি করা হয়েছে, এই যে এই আর আর কাটাকাটি গিয়ে আরকে আসলে এই পাশে পাঠিয়ে দিয়েছি, টেন আলফা ডিভাইড বাই আর। আচ্ছা, পরবর্তী স্টেপ, তাহলে আমরা তিন থেকে পাই, আমরা ওয়াই ইকুয়াল টু যে সূত্রটা দেখেছিলাম, এই যে এই সূত্রটা, এই সূত্রটা, এই সূত্র থেকে আমরা কি পাচ্ছি, এক্স টেন আলফা মাইনাস এই যে তোমার ইউএস, সরি, জি ডিভাইডেড বাই টু ইউএস কে কস আলফা, এই যে এইটার ভ্যালুটা, সরি, এই যে এটার ভ্যালুটা এখানে বসাই দিব, এখানে বসাই দিলে আমি পাচ্ছি টেন আলফা ডিভাইডেড বাই আর এক্স স্কোয়ার। তোমার যদি ক্যালকুলেশন বুঝতে সমস্যা হয়, তাহলে তুমি ভিডিওটি পজ করে দিয়ে দিয়ে দেখতে পারো, তাহলে ক্যালকুলেশনটা তুমি বুঝে যাবে, আমার কথায় যদি বোঝা না যায়। তাহলে এখান থেকে আমি এক্স টেন আলফা কমন নিই, ওয়ান মাইনাস এক্স বাই আর। আমার কাছে এটা সমাধানটা গাইডেড সলিউশন থেকে ফার ফার বেটার মনে হয়েছে। তো তুমি এই নিয়মে করবা, তুমি যদি গাইডটা খুলে দেখো তাহলে দেখবো ওখানে একটু ছোট নিয়মে করেছে। তাহলে আমরা 26 নম্বর শেষ করলাম, 28 নম্বর ম্যাথটা। আসলে এই চ্যাপ্টারটা করানোর মেন উদ্দেশ্যটা ছিল 26 নম্বরটা করানো, বাকি ম্যাথগুলোর সাথে দেখিয়ে দেওয়া। 26 নম্বরটা ম্যাথটা আসলে একটু ডিফারেন্টভাবে করার কারণে আমাদেরকে এখানে এইভাবে করা লাগছে। আচ্ছা, 28 নম্বর ম্যাথটা, একটি খাড়া দেয়ালের পাদদেশ থেকে ভূমি বরাবর এক দূরত্বে কোনো বিন্দু থেকে 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো। একটি খাড়া দেয়ালের পাদদেশ থেকে, একটা খাড়া দেয়ালের ঠিক এই পাদদেশ থেকে ভূমি বরাবর এক দূরত্বে কোনো বিন্দু থেকে, ভূমি বরাবর এক দূরত্বে কোনো বিন্দু থেকে 45 ডিগ্রি কোণে একটা বস্তু নিক্ষেপ করা হলো এবং তা দেয়ালের অপর পার্শ্বে ওয়াই দূরত্বে গিয়ে মাটিতে পড়লো, ওয়াই দূরত্বে গিয়ে মাটিতে পড়লো। এখানে এক দূরত্ব থেকে মারা হয়েছে 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে, এবং সেটা এই দেয়ালকে পার করে ওয়াই অপর পাশে দেয়াল থেকে ওয়াই দূরত্বে গিয়ে পড়লো। আমাকে বের করতে বলা হয়েছে যে দেখাও যে দেওয়ালটির উচ্চতা এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। এই ম্যাথটা আমাদের এই চ্যাপ্টারের শেষ ম্যাথ, আমরা এখান থেকে করে দিব আমার খাতা থেকে। আচ্ছা, মনে করি এই যে চিত্র কল্পের এখানে আঁকা আছে, এই দেওয়ালটা হচ্ছে আমার, এটা যেটা উচ্চতা আমাকে দেখাতে হবে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, এবং এটা নিক্ষেপ বিন্দু হচ্ছে এখানে, এটা নিক্ষেপ করা হলো দেয়ালের ঠিক উপর দিয়ে গেল এবং এটা দেয়ালের অপর পাশে ওয়াই দূরত্বে গিয়ে পড়লো। তাহলে এখন এক্স ইকুয়াল টু ইউ কস 45 ইন্টু টি, এই এক্স এর মানটা কি হবে আমার, আমি যদি এক্স ইকুয়াল টু হিসাব করি তাহলে ইউ কস 45 ইন্টু টি, এক্স ইউ বাই রুট টু টি, বা টি ইকুয়াল টু এক্স রুট টু বাই ইউ, এটা হচ্ছে এই দূরত্বের হিসাব করলাম, এক্স ইকুয়াল টু ইউ কস 45 ইন্টু টি। আচ্ছা, তাহলে টি ইকুয়াল টু এক্স রুট টু ডিভাইডেড বাই ইউ, বা এইচ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কয়ার যদি অ্যাপ্লাই করি, ওখানে আমি যদি টি এর মান বসিয়ে দিই তাহলে খেয়াল করো আমি ইউ টি রুট টু, ইউ টি বাই রুট টু মাইনাস হাফ জি টি স্কয়ার পাচ্ছি। স্যার এখানে টি এর মান বসানো হয় না এখনো, টি এর মানটা একটু পরে বসাবো। সাইন আলফার মানটা হচ্ছে, আলফার মান 45 ডিগ্রি, ওটা করলাম ইউ টি বাই রুট টু মাইনাস হাফ জি টি স্কয়ার। এখন আমার আসলে এই যে নিক্ষেপ করলাম এই প্রাসটার এক্সাক্ট যে পাল্লা সেটা কি এক্স প্লাস ওয়াই না? তাহলে আর ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, অনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ইকুয়াল টু কি আমরা অনুভূমিক পাল্লা সূত্র জানি, স্কয়ার সাইন 2α ডিভাইড বাই জি, বা 2α মানে হচ্ছে 90 ডিগ্রি, কারণ আলফার মান 45। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইউ স্কয়ার বাই জি, এবং এটাকে আমরা একটু পাল্টে পক্ষান্তর করে দেখলাম, জি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ইউ স্কয়ার। আচ্ছা, তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি আমরা, এখানে যদি মান বসাই তোমার, এখানে এটা কি করলো, জি ইন্টু এক্স প্লাস ওয়াই, এইচ ইকুয়াল টু, এখানে যদি আমি একটা এইচ লিখি, এইচ ইকুয়াল টু ইউটি বাই রুট টু মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে যেটা করবো সেটা হচ্ছে জাস্ট আমরা মান বসাবো 1 এবং 3 থেকে, টি ইকুয়াল টু এক্স রুট টু ডিভাইডেড বাই ইউ যদি বসাও এখানে, তারপর তোমার এক্স মাইনাস হাফ জি টি এস, টি এর জায়গায় আমি আবারও এই যে 1 নম্বর ইকুয়েশন থেকে মান বসাইছি, মান বসানোর পর এখানে খেয়াল করো ইউ স্কোয়ার পাচ্ছি, ইউ স্কোয়ারের জায়গায়
আমি জি ইন্টু এক্স প্লাস ওয়াই বসাবো কোত্থেকে, এখান থেকে জি ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স ডি ইন্টু এক্স প্লাস ওয়াই যদি বসাই, এটা কোত্থেকে পাইছি সেটা আশা করি বোঝা গেছে। এটা এখান থেকে পাইছি, টি এর মানটা আমরা এখানে বসাইছি, ইউটি বাই রুট টু, ইউটি বাই রুট টু এর জায়গায় আমি এক্স বসাতে পারি। এখান থেকে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পাচ্ছ, ইউটি বাই রুট টু ইকুয়াল টু এখান থেকে পাচ্ছ, ইউটি বাই রুট টু ইকুয়াল টু এক্স, ওই জন্য আমরা এখানে এক্স বসাইছি। এটা তুমি ভিডিওটা পজ করে নিজে ক্যালকুলেশন করতে পারো, মাইনাস হাফ জি এক্স স্কোয়ার টু বাই ইউ স্কোয়ার। ক্যালকুলেশনটা আশা করি বোঝা যাচ্ছে। আমরা এই যে ভ্যালুর জায়গায় ইউ স্কোয়ারের জায়গায় জি ইন্টু এক্স প্লাস ওয়াই বসাবো, যেটা কিনা আমরা তিন নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি। আচ্ছা, তাহলে এইচ ইকুয়াল টু এক্স মাইনাস হাফ জি এক্স স্কোয়ার টু ডিভাইড বাই জি এক্স প্লাস ওয়াই। এরপর সিম্পল তোমার ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড এক্স প্লাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই দেখানো হলো। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ। আমার বাকি ম্যাথ যেগুলো করতে হবে আমি সেগুলো এখন বলে দিচ্ছি, সেগুলো একটু খাতায় তুলে নাও। হ্যাঁ, আমরা এই চ্যাপ্টার থেকে এই কয়টি ম্যাথ করব, 2 3 4 5 6, তারপর 9, আচ্ছা 9D চ্যাপ্টার যেহেতু, 10 13 19 এর 1 2 21 26 28 24 30, এই এই ম্যাথগুলা আমার নোট খাতায় যাবে। ধন্যবাদ, আমাদের গতিবিদ্যা এখানেই শেষ।